ময়দানকে রাজনীতি মুক্ত করা এবং আরজি করে নির্যাতিতার ন্যায় বিচারের দাবিতে ফের পথে নামলেন তিন প্রধানের সমর্থকরা। ন্যায় বিচারের দাবিতে একজোট হয়েছিলেন ওরা। এবার ময়দানকে রাজনীতি মুক্ত রাখার আবেদন নিয়ে একসঙ্গে সরব হলেন। মঙ্গলবার ময়দানে গোষ্ঠপাল মূর্তির পাদদেশে রাজনীতি মুক্ত ময়দান করার ডাক দিলেন তিন প্রধানের সমর্থকরা। একই সঙ্গে তারা আরজি করে নির্যাতিতার ন্যায় বিচারের দাবিও তুললেন। তাদের বক্তব্য, এই তিন প্রধানের নাম রাজনীতিতে ব্যবহার করা উচিত নয়। কলকাতা তথা পশ্চিমবঙ্গের বুকে চারিদিকে আমরা দেখছি আরজি করের বিচার চেয়ে সারা পৃথিবীর কোনো না কোনো কোণ থেকে আওয়াজটা উঠছে, সেই আওয়াজটা আরও প্রতিধ্বনিত হচ্ছে এখানে। আর যদি রাজনীতি মুক্ত ময়দানের কথা বলি, সেইখানে হচ্ছে মোহনবাগান ইস্ট বেঙ্গল মহামেডান ক্লাবের কর্মকর্তারা যে নক্করজনক কাজটি করেছেন এবং প্রবল ধিক্কার জানাচ্ছে সমস্ত ময়দানবাসী, সেটা হচ্ছে ভোটের আগে ময়দান এবং তিনটে প্রধানকে ব্যবহার করে রাজনীতির মুনাফা চাওয়া, সেই জিনিসটার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। মঙ্গলবার প্রতিবাদে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার সৌমিত্র চক্রবর্তী। তিনি জানান, তিন প্রধানের কর্তাদের একদম সরাসরিভাবে রাজনৈতিক বক্তব্য না পেশ করে একটা থিন লাইন মেনটেন করা ভালো। সরকারের সাহায্য পাচ্ছি আর সেই সরকারকে আমি কতটা খুলে আমি সাপোর্ট করব, আমার মনে হয় এইখানে একটা সরু লাইন যদি মেনটেন করা যেত। কারণ নিজস্ব সাপোর্ট আমি নিজে প্লেয়ার হয়েও আমি ইসমান সাপোর্টার, মনমান সাপোর্টার, কোনটা সাপোর্টার, কোন একটা সাপোর্টার তো আমি বটেই, কিন্তু খেলেছি আমি মনমান, খেলেছি আমি ইসবেঙ্গল। কিন্তু বিং এ প্লেয়ার, আমি যখন প্লেয়িং কেরিয়ার আমার চলছে, তখন কি আমি যদি ইসমানের সাপোর্টার হই, মনমানে খেলতে খেলতে আমি কি তখন ইসমানকে সাপোর্ট করব? কখনোই নয়। মাঠে নেমে নিশ্চয়ই আমি মনমানের হয়ে জিততেই চাই। এটাই আমার জায়গা, যে একটা শীর্ষস্থানে বসে সেখানে বোধহয় আরেকটু কন্ট্রোলড হলে ভালো। নৈহাটি তৃণমূল প্রার্থী ক্রীড়া প্রশাসক সনদদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন ময়দানের তিন প্রধানের কর্তারা, যা পোস্ট করা হয় শাসক দলের সোশ্যাল সাইটে। তারপর থেকে ময়দানকে রাজনীতিমুক্ত রাখার দাবি উঠেছে নানা মহলে। গত কয়েক মাসে শহর কলকাতা দেখেছে আরজি করের ঘটনার প্রতিবাদ জানিয়ে তিন প্রধানের সমর্থকদের একসঙ্গে রাস্তায় নামা। আজ আরও একবার সেই ছবি দেখা গেল। আরজি করের ঘটনায় নির্যাতিতার ন্যায় বিচারের পাশাপাশি ময়দানকে রাজনীতিমুক্ত করার ডাকও দিলেন তারা। ক্যামেরায় দেবজ্যোতির সাথে অর্কদীপ্ত, রিপোর্ট জি চব্বিশ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।